একজন শাবনূর একজন সুপারস্টার, এক শৈশবের মুগ্ধতা, একজন সুন্দর মনের মানুষ, একটা ভালোবাসা। অনেকদিন পর নিজের শৈশবের মুগ্ধতাকে কাছে পেয়ে সোশ্যাল মিডিয়ায় এভাবেই অনুভূতি প্রকাশ করেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। পরীমণির শৈশবের মুগ্ধতা হলেন অভিনেত্রী শাবনূর। তার সঙ্গে কিছু স্থির চিত্র নিজের ফেসবুক পেজে শেয়ার করেন পরীমণি। মুহূর্তে সেগুলো ছড়িয়ে যায় সোশ্যাল মিডিয়ার দেয়ালে দেয়ালে। 19 এপ্রিল FDC-তে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় শিল্পী সমিতির 2024-2026 মেয়াদের নির্বাচন। সেদিন FDC-তে এসেছিলেন নবীন প্রবীণ শিল্পীরা। ভোটের আয়োজন পরিণত হয়েছিল শিল্পীদের মিলন মেলায়। শেষ বেলায় ভোট দিতে আসেন 90-এর দশকের জনপ্রিয় নায়িকা শাবনূর। এই নায়িকাকে পেয়ে যেন বাঁধ ভাঙা উচ্ছ্বাস নামে FDC-তে। শাবনূরকে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন পরীমণি, জড়িয়ে ধরেন প্রিয় নায়িকাকে। দুজনেই একে অন্যকে জড়িয়ে ধরে প্রকাশ করেন সুপ্ত ভালোবাসা। শুরু হয়েছে রঙ্গনা সিনেমার শুটিং। সিনেমাটির শুটিংয়ে অংশ নিতেই দেশে এসেছেন শাবনূর। ছবিটি পরিচালনা করছেন আরাফাত হোসাইন। তাছাড়া চয়নিকা চৌধুরীর পরিচালনায় মাতাল হাওয়া সিনেমাটি করার কথা আছে অভিনেত্রীর। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। অন্যদিকে বেশ কিছু দেশীয় সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন পরীমণি। পাশাপাশি ওপার বাংলায়ও অভিনয় করছেন তিনি। সিনেমার নাম ফেলুবক্সি। এ সিনেমায় পরীমণির বিপরীতে দেখা যাবে কলকাতার সোহমকে।